আপনার মনে করেন শুধু ধানের দিকে যে না, শুধু ধান তো থাকবেই, ধান তো আঁকবেই। আনারস তাদের পাঁচ বছরে কতটুকু আনারস চাষ করেছিল? 595 হেক্টর। আমাদের সময় কত? 5644 হেক্টর। জানতে হবে, শুধু চুলায় বাড়িতে মটরশুনে বসে থাকলে হবে না, খবর রাখুন। এবং কাঁঠাল, আমাদের কাঁঠাল এখন সুস্বাদু। তাদের সময় সরকারি উদ্যোগে কতগুলি কাঁঠাল গাছ লাগিয়েছে? নীল। আমাদের সময় কত? 450 হেক্টর। লেবু, তাদের সময় সরকারি উদ্যোগ কত লাগিয়েছে? নীল। আমাদের সময় কত? 6213 হেক্টর। আম, মুসাম্বি, কমলা, কমলম, কমলম মানে ড্রাগন, এটা তাদের সময় হয়নি, আমাদের সময় 138 হেক্টর। সুপারি, তাদের সময় কত হেক্টর? 90 হেক্টর। আমাদের সময় কত? 4722 হেক্টর। নারিকেল, আপনারা জানেন এখানে আপনাদের নারিকেলের চারার এখন অভাব নেই, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্টার অফ এক্সেলেন্স রয়েছে, সেখানে নারকেলের চারা রাখার কোনো শর্টেজ নেই। আপনাদের দক্ষিণ ত্রিপুরায় রয়েছে নারকেল, তাদের সময় লাগিয়েছিল 17 হেক্টর, আমাদের সময় 607 হেক্টর। এবং আনারস রাজ্যের বাইরে গেছে গত 5 বছরে, রাজ্যের বাইরে 12,551 মেট্রিক টন আমরা বাইরে পাঠিয়েছি, মানে রাজ্যের বাইরে। বিদেশে 33 মেট্রিক টন। কাঁঠাল বিদেশে গেছে, কাঁঠালের যে ডিমান্ড, পাকা কাঁঠাল থেকে এখন কাঁচা কাঁঠালের প্রচণ্ড ডিমান্ড, এবং কাঁঠাল বিদেশে গেছে 5 মেট্রিক টন। বেল, এখন আপনারা কোচিত পাবেন, বেল বিদেশে গেছে 2,507 মেট্রিক টন।